হুজুরদের অবস্থা এখন কি আর বলবো কি আর বলবো আপনাদেরকে হুজুরকে টেলিফোন করছেন হুজুর ঈদ এ নবীর ব্যাপারে একটা মাহফিল করবো আমার মসজিদে হুজুর বলছে বেদাত করা যাবে না বাবা এই সমস্ত কাজ করো না এক ঘন্টা পর হুজুরকে ফোন করা হলো হুজুর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আপনার একটা প্রোগ্রাম নিতে চাই পক্ষকাল ব্যাপী পনেরো দিন ব্যাপী ঈদ এ মিলাদুল নবীর মাহফিল হুজুর বলে নো প্রবলেম ভালো করে দেখে শুনে ডেট দিবেন হাদিয়াটা একটু বাড়ায় দিবেন বাড়াবে আর কি সরকারি ফি তো সাতাশশো টাকার বেশি না এক টাকা কম না আরো ট্যাক্স দিয়ে আসার লাগে আরো বিশ টাকা ট্যাক্স দেওয়া লাগে সাতাশশো টাকায় সাতাশশো টাকার লোভ সামলাইতে না পেরে যেটা ঈদে মিলাদুলনবী বেদাত ছিল সাতাশশো টাকার সই করার পরে ওইটা বরকতময় অনুষ্ঠান হয়ে যায় এতদিন এটা বেদাত এটা হারাম এখন দেখলাম ঈদে মিলাদুন নবীর প্ল্যাটফর্ম বরকতময় জায়গা থেকে ঐক্যের ডাক দিয়েছেন ধন্যবাদ দোস্ত মোহাদের ধন্যবাদ আপনাকে এইরকম ডাক দেন জাতীয় মসজিদ থেকে জাতীয় মসজিদে যদি ঈদে মিলাদুলনবীর জায়েজ হয় আমরাও যাব আপনাদের সাথে ঈদে নবী করতে আপনারা শুধু ক্ষণে ক্ষণে বলেন মুন কারাত মুক্ত বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবী আমরা করতে চাই আপনারা একটু আমাদেরকে দাওয়াত দেন না আমরা ঢাকায় সবাই সদল বলে যাব মুন কারাত মুক্ত বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবীর স্বরূপটা কেমন আমাদের একটু দেখতে মন চায় আমরা যদি একটু দেখে যেতে পারতাম মরার আগে তাহলে মনটা খুশি লাগতো যে আমার ভাইয়েরা মন খারাত মুক্ত বেদাত নবী আমাদেরকে দেখাই গেছে আমরা আমাদেরটা ছেড়ে দিব আপনারা শুধু প্রদর্শন করেন যে এটা বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবী আপনাদেরটা দেখে কলিতা জুড়াবো আমাদেরটা ছেড়ে দিব তখন আপনাদেরটা আমরা জড়ায় ধরে এটাই পালন করবো কারণ যেটা বেদাত মুক্ত ওইটাই তো আমরা চাই আপনারা একটু দেখাই দেন খালি আমরা দেখতে চাই আমরা কি বলছেন যে এই রাস্তা আপনি যাইতে পারবেন না ঠিক আছে ভাই এই রাস্তা ক্রস করে দেন তা আমার একটা বাইপাস দেন আপনি বাইপাসও দিবেন না এই রাস্তা বন্ধ করবেন এটা তো হয় না কি বলেন হয় এ মনে করেন আপনি গাড়ি কিনছেন কি কিনছেন হয় আপনি নিজে ড্রাইভ করবেন নিজে ড্রাইভ করতে পারেন না আপনার অযোগ্যতা অথবা সময় নাই তাহলে আপনি একজন ড্রাইভার রাখেন কিন্তু আপনি নিজে গাড়ি চালাবেনও না আবার ড্রাইভারও রাখবেন না কিন্তু ভাবটা দেখান গাড়ি চালানোর মতো এই ভাব নিয়ে যদি আপনি গাড়িতে উঠেন আর আল্লাহ না করুক রাস্তায় যদি জ্যাম থাকে যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো আল্লাহ আকবার যে ডিস্ট্রিক্ট গাড়িগুলোর আর যে বিশাল বিশাল আপনার যে এই যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো যেভাবে চলে ট্রাকগুলো কাবার ভ্যানগুলো কিচ্ছু চিনে না আল্লাহ না করুক আপনি যদি না চিনেন রাস্তায় গাড়ি উঠান আর বলেন নতুন গাড়ি কিনছি ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে পিছনে গাড়ি দিতে উঠালেন উঠানোর পরে যেখানে চাপ দিতে হয় ব্রেকে ব্রেকে চাপ না দিয়ে ডাইরেক্ট পিক গাড়ি কি আর জায়গায় আছে না বেজায়গায় চলে গেছে গাড়ি শেষ আপনার জীবনও শেষ পিছনের যারা যাত্রী তারাও শেষ দলু ও দাল্লু নিজে কমরা মানুষদেরকে কমরা করেন ফাঁসুইলুফ বে কাইরে হেলমেন্ট